চোখের চোখ যখন 2023 ত্রিপুরা দখলের লড়াই তৃণমূল কংগ্রেসের, দফায় দফায় ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, এর মধ্যেই বড় খবর, ত্রিপুরায় মিছিলের অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 15 সেপ্টেম্বর ত্রিপুরায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি দিল না পুলিশ। এই বিষয়ে তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় বিজেপির বিরুদ্ধে তার একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তিনি বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি মিটিং মিছিল করছে কোনো সমস্যা নেই, ত্রিপুরাতে তৃণমূল করতে গেলে তাকে আটকানো হচ্ছে। কি বলছেন সুখেন্দু শেখর রায়? প্রতিদিন এখানে আমাদের রাজ্যে বিজেপি মিছিল করছে, মিটিং করছে। আজকে শুনলাম যে ওই মনোনয়ন জমা দিতে গিয়ে ঢাক ঢোল পিটিয়ে ধুনুচি নাচ নাচিয়ে কোভিড বিধি ভেঙে গিয়েছে, তাদের মুখে সমস্ত কথা মানায় না। কার্যত আজ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করেও উঠছে বিতর্ক। ভবানীপুরে উপনির্বাচন, আর সেখানে এবারে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চেব্রওয়াল বিজেপি প্রার্থী হয়ে। আজকে রীতিমতো অনুষ্ঠান করে ঢাক ঢোল পিটিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিলেন, এমনটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ফিক্সড মান্থলি ইনকাম চান শেয়ার মার্কেটে? আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার বাজারে টাকা লগ্নি করে প্রতি মাসে ফিক্সড ইনকাম করুন। আপনি আপনার লগ্নি অ্যাগ্রিমেন্টের মাধ্যমে করতে পারেন। মনে রাখবেন, এখানে প্রফিট আপনার, লস আমাদের। যদি আপনি প্রতি মাসে সুনির্দিষ্ট আয় করতে ইচ্ছুক হন, তাহলে ফোন করুন 9073517283 নম্বরে অথবা 8336024903 এই নম্বরে। এজেন্টরাও স্বাগত। ফিক্সড মান্থলি ইনকাম শেয়ার মার্কেটে শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমেই শেয়ার বাজারে টাকা লগ্নি করে পেতে পারেন আপনি। মনে রাখবেন, প্রফিট আপনার, লস আমাদের। প্রসঙ্গত, আজ প্রিয়াঙ্কা চেব্রওয়ালের মনোনয়ন জমা দেওয়ার পথে তার সঙ্গী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে সেই বিষয়কে উল্লেখ করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা ভয় পাচ্ছে, অর্থাৎ বিজেপি ভয় পাচ্ছে। তারা বলছেন, গুজরাট এবং লখনউতে ফুটবল খেলতে দেয়নি, ভয় পাচ্ছে তো বটেই। জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আক্রান্ত হয়েছেন, অন্যান্য মন্ত্রী সাংসদ বিধায়ক নেতা ছাত্র যুবদের উপর আক্রমণ হয়েছে, আক্রমণের সরকার বলে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করা হচ্ছে বিজেপিকে, ত্রিপুরায় মিছিলের অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মনোনয়ন জমা দিয়েছেন প্রিয়াঙ্কা চেব্রওয়াল, সেখানেও তৃণমূলের কটাক্ষ, সরগরম রাজ্য রাজনীতি। ভয় পাচ্ছে তো বটেই, ফুটবল খেলা পর্যন্ত খেলতে যায়নি, গুজরাটে গোধরাতে আমাদের পারমিশন থাকা সত্ত্বেও পরে পারমিশন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, লখনউতে ফুটবল খেলা খেলতে দেয়নি, 11 জন 11 জন 22 জন ফুটবল খেলবে, 10 জন দর্শক মাঠে থাকবে, এই শর্ত দেওয়া সত্ত্বেও ফুটবল খেলতে দেয়নি। সেখানে আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, পরপর দুবার তার গাড়ি আক্রান্ত, আমাদের অন্যান্য মন্ত্রী সাংসদ বিধায়ক নেতারা গেলেন, ছাত্র যুবরা গেলেন, তাদের উপর আক্রমণ হল। সুতরাং ওটা তো আক্রমণের সরকার।